আর্জেন্টিনার মতো পচা শামুকে পা কাটেনি নেইমারদের, মাঠে দুর্দান্ত খেলায় জয় নিয়ে মাঠ ছেড়েছেন ভিনি রিচার্লিসনরা। ষষ্ঠ বিশ্বকাপ জয়ের মিশনে মাঠে নেমেছিল সেলেসাও বাহিনীরা, জয়ের লক্ষ্যেই মাঠে নেমেছিল কোচ তিতের শিষ্যরা। এর আগের দুই বড় ম্যাচে দুটি অঘটন, তাই বেশ ভয়ে ছিল ব্রাজিল ভক্তদের মন। তবে ব্রাজিলের প্রতি ভক্তদের আস্থার ঘাটতি ছিল না, আর কতটা ঘাটতি পূরণ করতে পারলেন নেইমার ভিনিরা তা নিয়ে থাকছে শরীফুল ইসলামের লেখা প্রতিবেদনে। বিশ্বকাপের শুরুটা বিশ্ব সেরাদের মতোই করল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রথম অর্ধের সংখ্যা উড়িয়ে দিল ভিনি রিচার্লিসনরা। রিচার্লিসন যেন উড়ন্ত ঘোড়া, আর তার দুই গোলেই জয় শুরু করল তিতের শিষ্যরা। লুসাইল স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে জি গ্রুপের ম্যাচটি 2-0 গোলে জিতেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গোলশূন্য প্রথমার্ধের পর সুযোগ সন্ধানী গোলে ডেডলক ভাঙেন রিচার্লিসন, অসাধারণ নৈপুণ্যে করেন পরেরটি। স্কোরলাইন দেখে বোঝার উপায় নেই মাঠের ফুটবল কতটা এক পেশে ছিল। ব্রাজিলিয়ানদের প্রবল আক্রমণের মুখে সার্বিয়া তাদের সীমানা থেকে সেভাবে বের হতেই পারেনি। পরিসংখ্যানেও ফুটে উঠছে তাই, প্রায় 60% সময় বল দখলে রেখে গোলের উদ্দেশ্যে 22টি শট নেয় ব্রাজিল, যার 8টি ছিল লক্ষ্যে। জবাবে সার্বিয়া গোলের প্রচেষ্টা নেয় 5 বার, যদিও কোনোটাই তেমন ভাবাতে পারেনি ব্রাজিলের গোলরক্ষণকে। ম্যাচের শুরুর চিত্র যদিও ছিল একেবারেই ভিন্ন, আগের 7 ম্যাচের সবকটি জয়ের পথে প্রতিপক্ষের জালে 26 বার বল পাঠানো ব্রাজিল প্রথম দিকে ছিল একেবারেই এলোমেলো। রক্ষণাত্মক সার্বিয়ার ওপর চাপ ধরে রাখলেও তাদের প্রথম 25 মিনিটের খেলায় উল্লেখযোগ্য ঘটনা বলতে ছিল কেবল ভিনিসিয়াস জুনিয়রের দুই দফায় গতির ঝলক। 27তম মিনিটে প্রথম নিশ্চিত সুযোগ পায় ব্রাজিল। ভিনিসিয়াসের উদ্দেশ্যে ডিবক্সে দারুণ থ্রো বল বাড়ান থিয়াগো সিলভা, কিন্তু যথেষ্ট ক্ষিপ্র হতে পারেননি রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ড। এগিয়ে এসে বল নিয়ন্ত্রণে নেন গোলরক্ষক ভানিয়া মিলিনকোভিচ সাভেজ। 7 মিনিট পর আরও একটি ভালো সুযোগ পায় ব্রাজিল, এবার লুকাস পাকোয়ে তার পাস বক্সে পেয়ে গোলরক্ষক বরাবর দুর্বল শট নেন রাফিনিয়া। 40তম মিনিটে প্রতিপক্ষের একটি ব্যর্থ আক্রমণ রুখে পাল্টা আক্রমণ শানায় ব্রাজিল। বল পায়ে বক্সে ঢুকে শেষ মুহূর্তে ডিফেন্ডার নিকোলা মেলেনকোভিচের চ্যালেঞ্জে ঠিকমতো শট নিতে পারেননি ভিনিসিয়াস। বিরতির পর খেলা শুরু হতে নিজেদের ভুলে গোল খেতে বসেছিল সার্বিয়া। বক্সের মুখে রক্ষণের দুর্বলতায় বল ধরে ভিতরে ঢুকে গোলরক্ষক বরাবর শট নিয়ে হতাশ করেন রাফিনিয়া। 55তম মিনিটে নেইমারের লক্ষ্যভ্রষ্ট শটে ব্রাজিলের হতাশার পাল্লা ভারী হয়। বাঁ দিক থেকে ভিনিসিয়াস ক্রস বাড়ান পেনাল্টি স্পটের কাছে, তবে পিএসজি তারকা আগেই শরীরের ভারসাম্য হারিয়ে ফেলেন। শেষ পর্যন্ত শট নিতে পারলেও লক্ষ্যের ধারে কাছে ছিল না। একটু পর দূর থেকে চেষ্টা করেন আলেকজান্দ্রো, কিন্তু জুভেন্টাস ডিফেন্ডারের বুলেট গতির শট গোলরক্ষককে ফাঁকি দিলেও পোস্ট এড়াতে পারেনি। অবশেষে 62তম মিনিটে মেলে সাফল্যের দেখা, বল পায়ে দারুণ কারিকুরিতে প্রতিপক্ষের চ্যালেঞ্জ সামলে বক্সে ঢোকেন নেইমার। কাছেই ছিলেন ভিনিসিয়াস, বল নিয়ন্ত্রণে পেয়েই শট নেন তিনি। গোলরক্ষক ঝাঁপিয়ে ফেরালেও রাখতে পারেননি নিয়ন্ত্রণে। 6 গজ বক্সের মুখে বল পেয়ে ডান পায়ের শটে বাকি কাজ ছাড়েন রিচার্লিসন। 4 মিনিট পর আবারও আক্রমণে নেইমার, প্রতিপক্ষের ট্যাকেলে তিনি পড়ে গেলে আলগা বল ধরে বক্সে ঢুকে পড়েন ভিনিসিয়াস। বিনা বাধায় নিতে পারতেন শট, কিন্তু তা করতে গিয়ে পিছলে পড়ে যান তিনি। 73তম মিনিটে অসাধারণ নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন রিচার্লিসন। বাঁ দিক থেকে সাইড ফুট ক্রস বাড়ান ভিনিসিয়াস, আর বাঁ পায়ের টোকায় বল উপরে তুলে শরীরটাকে শূন্যে ভাসিয়ে দুর্দান্ত ওভারহেড কিকে ঠিকানা খুঁজে নেন টটেনহাম হটস্পার ফরওয়ার্ড। এরপর আরও বেশ কিছু অ্যাটাক করেন জেসুস রদ্রিগোরা, কিন্তু তাতে জালের দেখা পায়নি। তবে 2-0 জয় দিয়েই বিশ্বকাপ শুরু করেছে তিতের দল। আজিজুল হাকিম আশিক, স্পোর্টস টাইমস।